চলো 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 জলদি আজা। আমি ফার্স্ট কিন্তু এটা প্রথম প্রথম সিলেছি ভাই। তো হ্যালো আমার প্রিয় ভাই অ্যান্ড প্রিয় বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমি আজকে যাচ্ছি ভাই ম্যাঙ্গো মতলব সে আম আম চুরি করার জন্য যাচ্ছি ভাই। আসেন আমার পিছে পিছে, রাখি বাসো এক বান্দা উপর মে ভাই। এই দেখেন একটা উপরে উঠছে আর আমরা ক্যাশ ধরে লাগিয়ে দেখি বুঝলাম। আর ফাইনালি ভাই এটা কিন্তু একদম পারফেক্ট একটা আম, ঠিক আছে? অনেক সুন্দর একটা সেন্ট বাড়াইছে আর এটা কিন্তু অনেক মিষ্টি আম, মানে বাংলাদেশে বলেছি আপনাদের কোনো সমস্যা না হলে, ঠিক আছে? আমি তো বলছি যে কালকে একটা বাংলা ব্লগ দিব আর এই জন্য কিন্তু আজকে আমরা বাংলা ব্লগের জন্য আসলাম। আর আরেকটা আছে ভাই, আরেকটা আছে, এটা এক জায়গাতে এটাকে বেরিয়ে আসে, এটা এখানে খুশি। আর আরেকটা আছে ভাই, আম দেখেন মিলিয়া ভাই, মানে দুইটা আম, মানে এখানে 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 দেখতে পাচ্ছেন দুইটা আম, আর এটা দুইটা আম আছে আর উপরে আছে। তো ভাই ভাই এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে অনেকগুলো আম আছে, ঠিক আছে? এই তুমি পিছে যাও, পিছে যাও, পিছে যাও ভাই। আর একটা ফাইনালি গাইস, আর একটা না ভাই, ফাইনালি ভাই বাম মিল চুকা ভাই, জলদি 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 চলো 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 জলদি আজা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আম আছে, এটা কি আম আমি জানি না, ঠিক আছে ভাই? কিন্তু অনেক মানে একদম লাল দেখা যাচ্ছে যেটাকে বলে ভাই, এখানে কিন্তু আম আপনারা তো দেখতে পাচ্ছেন। ভাই লোক আপ লোক দেখা এই দেখো কিতনা জাদা সে জাদা আম হে। আর ও মেরা চাচু হে ভাই, ও মানে ওটা আমার কাকা আছে, ঠিক আছে? ওইটা কিন্তু উপরে উঠছিলো, গাছের উপরে উঠছিলো। আর ফাইনালি কিন্তু একটা নয় দুইটা নয় আমরা কিন্তু এখানে ফাইভটা ম্যাঙ্গো পারছি ভাই উপর থেকে। আর এখানে কিন্তু একটা গাছ আছে ভাই, এখানে ম্যাঙ্গো ট্রি, এখানে কিন্তু একটা আমের গাছ আছে। আর এখানকার আম আমি আপনাদের দেখাচ্ছি, আর এটা কিন্তু আম, ঠিক আছে? এটা এখনও পাকেনি তো বল, এটা পাকে নাই এখনও, এখানে কবল পাকিচ্ছে ভাই, এখনও এখনও পাকে নাই, ঠিক আছে? আর আমরা কিন্তু এখন আম মাখাবো, ঠিক আছে? এটা কিন্তু একটা একটা প্লেটে সুন্দরভাবে রাইকে মাখাবো, ঠিক আছে? আর আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, দাঁড়ান আমি দেখাতে চাচ্ছি। এখান থেকে তো আম পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো আম এখানে কিন্তু ধরে আছে। আর আরেকটা জিনিস যে ভাই, এখানে ব্যানানা কিন্তু একটা একটা গাছে কিন্তু একদম পাকি গেছিল, বাট ওটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটা কাটে নিছে ভাই। আর আমার পিছে দেখতে পাচ্ছেন ভাই, এই যে আমার পিছে এই হে আমার চাচুর গেড্ডা, আর এখানে সবাই মাছ পালে, এখানে মাছ পালে, ঠিক আছে? এখানে মাছ রয়েছে, সব মাছ পাওয়া যায় এখানে, অল ফিশ ইয়াপার রেতা হে জলে ভাই। আর আমনে বাস ইয়াপার মেরা দো চাচু গাইস ইয়াপার পানি আনিচ্ছে। আর আমরা আজকে গাইস ফাইনালি এখানে কিন্তু আম কিন্তু মাখাবো, ঠিক আছে? আর আম কিন্তু খাতে অনেক স্বাদ লাগে, আপনারা তো সবাই জানেন ভাই। আমার তো মনে করেন যে জিবা তো এখনই পানি আসছে, মানে একটা না দুটো পাঁচটা আম পাচ্ছে, ঠিক আছে ভাই? চলেন ভাই এখানে কিন্তু আম মাখানি শুরু করবো আমরা এখনই। তো ভাই ইয়াপার এখানে দেখতে পাচ্ছেন যে ভটি নিয়ে এসে এটাকে বাংলা ভাষায় বলে। আর এখানে আম, আর এখানে আসুন লাগে কে এটা শিলা কিন্তু অনেক টাফ, ঠিক আছে? মানে আমি ফার্স্ট কিন্তু এটা প্রথম প্রথম শিলেছি ভাই। ভাই ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন, তো ভাই ফাইনালি দেখতে পাচ্ছেন প্রথম একটা আম শিললাম। আর এটা তো এখানে এখানে দেখলাম এখানে খুশি, আর এখন এইটা শিলবো, ঠিক আছে? এটা শিলবো, দেখ কতক্ষণ লাগে এটা। তো ভাই দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিট কাটা শেষ, আর এটা কাটতে কাটতে আমার জীবনটা ভাড়াই গেছে, দেখতে পাচ্ছেন ঘাইমিটা নিয়ে অস্থির। আর ফাইনালি কিন্তু এটা কাটাও শেষ, আর এটা এখানে রাখি দিচ্ছি, এটা কাটবো, ঠিক আছে ভাই? দেখা যাক কতক্ষণ লাগে এটা। ফাইনালি ভাই এইটুকা কখনো যা আছে এইটুকা কাটতে হবে, দেখা যাক কতক্ষণ লাগে কাটতে। এটাও কমপ্লিট হয়ে গেছে ভাই,
দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমাদের তিনটা কমপ্লিট হইলো, মানে এখনো কিন্তু দুইটা আছে, ঠিক আছে। দেখতে কতক্ষণ লাগে এটাও কাটতে, এইভাবে দিলাম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র আর একটা মাসে দেখা যাক এটা কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগে। আর এটা আমার মনে হয় যে কাঁচা। তো ভাই দেখতে পাচ্ছেন এখন আমাদের কি করা লাগবে, এই পুরো আমগুলো ঠিক আছে ধুয়ে নিতে হবে। তো ভাই দেখতে পাচ্ছেন এখানে ফাইনালি কিন্তু মানে অনেক সুন্দর হয়েছে, আম করে মানে অনেক চকচক করেছে। আর এটা দেখতেই পাচ্ছেন এখানে কীরকম লাগছে। আপনারা কমেন্ট করে বলবেন যে কে 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 পছন্দ করেন আর কি। তো ভাই এখন হচ্ছে আমরা আম কয়টা ছিলাছিলি করে মানে ভালো করে এখান থেকে কিন্তু কাটে নেবো, ঠিক আছে। কাটে এখানে কিন্তু ঠুকাবো, মানে থুবো আর কি। অনেক পরিশ্রম, মানে এটা কিন্তু অতটা সহজ ভাবেন না আপনারা, যে কোনো মানুষ পারবে না, ঠিক আছে। আর বাংলা দিয়ে এত কথা বলতে আমার অনেক সমস্যা হচ্ছে ভাই, সেটা সত্যি কথা। বাংলা দিয়ে কথা বলতে পারিনি আমি অত ভালোভাবে, কিন্তু আমার এখানে সবাই কিন্তু বাংলা দিয়ে কথা বলতে ভালো লাগে, মানে সবাই বাংলাতে কথা বলতে পারে আর কি। তো দোস্ত ফাইনালি দেখতে তো এয়ারপোর্ট কমপ্লিট হয়েছে। আর সবাই 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 নাও 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 সবাই নাও, একটা একটা করে সবাই নাও, একটা একটা করে একটা করে নাও। তো ভাই এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আম আছে, আর আমরা কিন্তু আমরা সবাই কিন্তু আম খাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন। আমি আছি, আমার আঙ্কেল আছে, বড় আঙ্কেল, ছোট আঙ্কেল, আবার বড় আঙ্কেল, এখানে কিন্তু মানে তিনটা কিন্তু আমার চাচু আছে আর কি, মানে আর আমরা সবাই একসাথে আম মাখাই খাচ্ছি আর কি। তো ভাই এখানেই আমার আজকের জন্য ভিডিও শেষ করেছি, আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভাই তাহলে কিন্তু আর কি, যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, কারণ আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সর্বোচ্চ প্রথম পৌঁছে যাবে। তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।